ফার্স্ট এপ্রিল ইস ত্রিপুরা লোকসভা আজক থায় ইন্ডিয়া এয়ারলাইন্স নি বাতায় রাজেন্দ্র রিয়াং দলাইহাঙ্গনি রিটার্নিং অফিসার নিথানী নমিনেশন বিলাইয়া ফারনাই সিরাংশাল সানজাজরাও আগরতলা প্রেস ক্লাব ও ইন্ডিয়া এয়ারলাইন্স নি কক্সা পান্ডা পাইমান ইয়াগুল কাইসা কক্তুম পান্ডা খ্লাই ও কক্ন শাখা সিপিআইএম নি হাস্তে তাংফাং জিতেন্দ্র চৌধুরী সিরাংশালা আগরতলা প্রেস ক্লাব ইন্ডিয়ান এয়ারলাইন্স নি কাইচার বোতল নি কক্চা পান্ডা পাইমেন ইয়াগুলো খ্লাইজাকা কাইসা কক্তুম পান্ডা কক্তুম পান্ডাও কক সানান থাঙ্গে কংগ্রেস নি এমএলএ সুদীপ্রায় বর্মন শাখা বিজেপি তে ইন্ডিয়ান এয়ারলাইন্স নি নমিনেশন বিলাইয়া ফরমানি ফের মুং নতুয়ে আরও কংগ্রেস নি এমএলএ সুদীপ্রায় বর্মন শাখা বিজেপি নি নমিনেশন বিলাইয়া ফরমানি জরাও লুকুরক ফাইনেন নাঙ্গু হুনিসে মানজাগু হুনই ফিয়াবা ইন্ডিয়ান এয়ারলাইন্স নি জরাও খাতুং লাই দংথক লাই লুকুরক মানজাগু হুনই আবু হাইগেন সিরাংশাল কানিয়া কুমার ফাইনানি কক তংমানি হিনিব সাইখানা রেখা ফিয়াবা সকালিয়া আকংন শাখা কংগ্রেস নি এমএলএ সুদীপ রায় বর্মন ১৯ তারিখ এবং ২৬ তারিখ তারা এই ডাবল ইঞ্জিন সরকারকে বিকল করার দৃঢ় প্রত্যয় নিয়ে ভোট করবেন এবং আবেদন থাকবে সকলের কাছে ভয় ভীতি উপেক্ষা করে ত্রিপুরার যে আমাদের অতীত ঐতিহ্য উৎসবের মধ্যে যে ভোট সেই ভোটে সামিল হওয়ার জন্য যে যার ভোট দেবে উৎসবের মধ্যে যে ভোট দেবে তাতে সকাল সকাল বেরিয়ে এসে সমস্ত ভয় ভীতি প্রলোভন উপেক্ষা করে মানুষ আমাদের আশীর্বাদ করবেন সে বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিন আপনারা জানেন কানাইয়া কুমারকে আজকে আসার কথা ছিল কানাইয়া কুমার এবং সুপ্রিয়া সিনে কানাইয়া কুমার ছাত্র যুব সমাজ ত্রিপুরা রাজ্যের মানুষ অপেক্ষায় ছিলেন উনি এসে কথাবার্তা বলবেন শুনবেন কিন্তু হতে দিলেন না। আমি ইলেকশন কমিশনকে আমি দোষ দেব না কিন্তু তাদের ব্যর্থতা আমি মনে করে দিতে চাই যারা এই সমস্ত পারমিশন রেকর্ড করে তারা শাসকগোষ্ঠীর চাপে পড়ে এই সমস্ত পারমিশনগুলো দেয়নি যেমন ফায়ার ব্রিগেড পিডাব্লিউডি বিভিন্ন এই ধরনের ওয়াটার সাপ্লাই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এদের থেকে তো খুচরো খুচরো যে পারমিশনগুলো নিয়ে জমা দিত এরা পারমিশন না দেওয়ার প্রেক্ষিতে যারা পারমিশনটা দেওয়ার কথা তারা দিতে পারে কাজে আমাদের এখানে মাইক লাগিতে দেয়নি আমাদের মঞ্চ করতে দেয়নি রিগ্রেট করেছে কালকে কখন সন্ধ্যাবেলার পর তারপরে আমরা কথা বলে আমরা ওনাকে অনুরোধ করলাম যে আপনার আসার দরকার নেই আপনারা একটা ফার্দার একটা একটা ডেট আপনার সঙ্গে আলোচনা ক্রমে আমরা ইন্ডিয়ান যারা কনস্টিটিউয়েন্ট পার্টি রয়েছে আমরা বসে দুদিনের প্রোগ্রাম আপনার করতে হবে উনি রাজি হয়েছেন এবং উনি আসবেন খুব শীঘ্রই আর আমাদের স্টার ক্যাম্পেনারও আমাদের এখানে আসবেন প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা বিশিষ্ট নেতৃত্বরা রয়েছেন ওনারা আসবেন সীতারাম ইয়েচুরি প্রকাশ খানার থেকে শুরু করে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে শুরু করে আরও যারা যারা রয়েছেন স্টার ক্যাম্পেনার এখানে আসবেন প্রচার করবেন আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিন এই রাজ্যের মানুষের সাথে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান বাঁচানোর যে আমাদের লড়াই সেই লড়াই এটা সিপিএম কংগ্রেস বা আটটি দলের লড়াই নয় এই লড়াইটা প্রত্যেকটি নাগরিকের লড়াই আপনাদের অস্তিত্ব লড়াই আমরা হেরে গেলেও আমরা টিকে থাকব দল থাকবে কিন্তু আপনার যে কথা বলা মত প্রকাশ করা চলাফেরা পূজা অর্চনা করা সাংবিধানিক যে রাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু খর্ব হতে যাচ্ছে কাজে সাধু সাবধান আমার গণজগতের কাছে পিল আপনারা সবাই জানেন আর বিজেপি যারা করে তাদের কাছে বলবো না খাউঙ্গা না খানে দুঙ্গা আসল চেহারা আপনারা দেখতে পেয়েছেন এত বড় টাকা তো চোরাই মুড়ো এত বড় টাকা আর ওই তাকে দিয়ে রামলাল্লার প্রতিষ্ঠা করতে হয় সে নাকি বিষ্ণুর অবতার চম্পত রায়ের ভাষায় রাম মন্দির ট্রাস্টের চম্পত রায়ের ভাষায় উনি হচ্ছেন বিষ্ণুর অবতার কাজে আমাদের হিন্দু সনাতন ধর্মের মোতাবেক চারজন শঙ্করাচার্য মহান না শেষ কথা না ওই এক ব্যক্তি শাসন এক ব্যক্তির কথা এক ব্যক্তির ইচ্ছা এক ব্যক্তির সব অনলি ওয়ান ম্যান ভয়েস ইজ হার্ড সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো লেজিসলেচার এক্সিকিউটিভ
ইয়ংতাই খাকসা ফাইচিং সিপিএম নে হাস্তে তাংফাং জিতেন্দ্র চৌধুরী সাকা কাইনি বদলনি মিশিলো গানা গানা নগুই লুকরক সাইমানগা কাইনি বদলনি বিশিংও ফের মুং ববহাই হিনই তে চাইতমুং অবনো টংনাই ইন্ডিয়ান এয়ারলাইন্স নি হাস্তে নি যত থায়নো লুকরক নি বাগৈ কক সানানি গাহাম নাহান মুং টংনানি বাগৈ আবো হাইকিনো জিতেন্দ্র চৌধুরী কইমুং নারাখা ইলেকশন কমিশন থানি টংকুসং হাবারনো টনানি বাগৈ আবন লগিওনো ফার্স্ট এপ্রিল ইস্তিরপুরা লোকসভা আচক থাই ইন্ডিয়ান এয়ারলাইন্স নি বাতাইনাই রাজেন্দ্র রিয়াং দলাইহাঙ্গনি রিটার্নিং অফিসার থানি ও নমিনেশন বলাই ইয়াফারনাই আবন লগিওনো ফার্স্ট এপ্রিল ইস্তিরপুরা লোকসভা আচক থাই ইন্ডিয়ান এয়ারলাইন্স নি বাতাইনাই রাজেন্দ্র রিয়াং দলাইহাঙ্গনি রিটার্নিং অফিসার নি থানি নমিনেশন বলাই ইয়াফারনাই হিনি সাকা সিপিআইএম নি হাস্তে তাংফাং জিতেন্দ্র চৌধুরী জনগণের মধ্যে অভূতপূর্ব সাড়া এটা দেখেছেন এবং দুটি মনোনয়ন দুটি প্রধান প্রতিপক্ষের প্রায় একই সময়তে একই দিনে হওয়ার কারণে যে রাজ্যবাসী তারা পার্থক্যটাও প্রত্যক্ষ করলেন এটা বলা হয়েছে আমি সেদিকে যাচ্ছি। এখন এই যে উচ্ছ্বাস তৈরি হয়েছে জনগণের মধ্যে শুধু এটা ভোট না নতুন সরকার তৈরি করা না দেশ রক্ষার সংবিধান রক্ষার যে একটা আলাদা সংকল্প প্রতিটা মানে নাগরিকের মনে উদ্ভূত হয়েছে এটাকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই ইন্ডিয়া ব্লকের রাজ্যভিত্তিক যে কমিটি প্রচার আমরা বসেছি এবং এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রাজ্যের সমস্ত জেলাতে সমস্ত মহকুমাতে স্বতঃস্ফূর্তভাবে এই যে আটটা দল আমরা মিলিত হয়েছি তারা আমাদের যেদিন 20 তারিখে যেদিন আমাদের প্রথম সভা হয় প্রথম এরকম একটা কমিটি আমরা করি তার 4 দিনের মধ্যে সর্বত্র এই কমিটি তারা বসেছে এবং তৃণমূল স্তর অব্দি প্রচারে অ্যাসেম্বলি পর্যন্ত যৌথভাবে তারা যাচ্ছে সেক্টর আজকে আমরা ঠিক করেছি প্রত্যেক মহকুমাতে এবং চেষ্টা করা হচ্ছে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে এই ইন্ডিয়া মঞ্চের নামে একটা যৌথ জনসভা আমরা করব রাজ্যভিত্তিক তো হবেই বা দুটি বিধান লোকসভা কেন্দ্র ভিত্তিক পূর্ব এবং পশ্চিমের সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে যেহেতু পশ্চিমেরটা 19 তারিখে ভোট সামনে এই সংক্রান্তি মাস পড়লা কাজে তার আগেই আমাদের করতে হবে আমরা কনফার্মেশন হওয়ার পর এটা আমরা জানা তো এইভাবে আমরা এগোচ্ছি এবং প্রশাসনের কাছে কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আমরা এই অনুরোধ জানাব এটা অনুরোধ নয় এটা তারা এই সাংবিধানিক মানে ভাবে তার দায়বদ্ধ আজকে দেখা গেছে অন্যান্য দলের কিছু প্রচার বা এই বলে প্রচার সামগ্রী পতাকা উঠিয়ে ফেলছে প্রশাসন কিন্তু শাসক দলের আগরতলার যে সমস্ত আইল্যান্ডগুলোতে এটা সাজিয়ে রেখেছে প্রশাসন টাচ করেনি যদিও আমাদের আপত্তি জানানোর পর এখন শুনছি বিকালবেলা কিছু ধরেছে এটা এখানে নয় সারা ত্রিপুরার জন্য হয় দ্বিতীয় হল যে এখন মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে স্টার ক্যাম্পেইনার আসতে শুরু করবেন প্রচার আর তুমি উঠবে সর্বত্র যে প্রশাসন তথা কমিশন নিরপেক্ষভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য কিছু করে গত 6 বছর যে ধরনের ঘটনাগুলি ঘটেছে তার যেন বিন্দুমাত্র পুনরাবৃত্তি না ঘটে যেটা ইভেন গত অগাস্টে এই বর্ষনগর এবং ধনপুরে হয়েছে এবং ত্রিপুরার যে সমস্ত অফিসাররা রিটার্নিং অফিসার বা এআরও দায়িত্বে আছে তাদের কাছে বলবো এই ত্রিপুরার মানুষের সহযোগিতা নিয়েই আশীর্বাদ নিয়েই তাদেরকে কাজ করতে হবে পাইথাগো আশালনি কক্চা পান্ডাও ইন্ডিয়ান এয়ারলাইন্স নি ফাইনাই সালরগ তমহাই টাংবুতাংরক টংনাই আবনতৈব সাজাকা ককলাম তে ইন্ডিয়ান এয়ারলাইন্স নি টাংবুতাংরক নতৈ গসুমর কবা মনাহার জাংনাই হিনৈ মানজাকা সিপিআইএম তে কংগ্রেস ন কারিব তাই কাইদক থংকরং বদলনি অজমাসং রাজাখর আগুল নিশিমি প্রণমনি কক থুম চিনি খরাং।